আমার মন। ¡Gracias!
নারী হয় ঋতুবতী, পনেরো বছর এগারো মাস বাইশ দিন হলে পুরুষ হয় ঋতুবতী। কেমন তাই বলছে? লাল যা রোজ সিয়ার সাবের চারটে রঙের ফুল, সৃষ্টির দিকে দৃষ্টি রেখে গুরুর পূজায় দিও সাদা ফুল।
হয়ে পড়ে। খেলাটা বুঝিবি রে মনে মনে রে, লীলাতে মজিলে পড়ে। কথা বলে মাতৃগর্ভে কেমন, তুমি যখন মাতৃগর্ভে ছিলে বলেছিলে হে ঠাকুর তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও, ধরাই যে আমি তোমার নাম গুণা কীর্তন করব। কিন্তু তুমি যে মায়া মহজীব, কিন্তু তুমি কি করলে, এই ভবের আলো দেখে তার নাম গুণা কীর্তন তুমি ভুলে গেলে। তাই বলছে রমণেতে পিতামরে পুত্র দুশো দশ দিন পরে, রমণেতে পিতামরে পুত্র দুশো দশ দিন পরে। কথা কই পেটের ভিতরে, কথা কই পেটের ভিতরে, পরমাত্মার সদর্শন লীলাতে মজিলে পরে। খেলাটা বুঝিবি রে মনে মনে রে, লীলাতে মজিলে পরে। আমার এই বাবাজি একটা ব্যাপার কি জানেন, আমার এই বাবাজি ছোট্টখাট্ট একটা ব্যবসা করে। কিসের ব্যবসা করে? মধুর ব্যবসা। এখন আমেরিকা থেকে সাহেব আর মেম এই দেশে এসেছে বেড়াতে। বাবাজি ওই সাহেব আর মেম দাঁড়িয়ে আছে, ওদের সামনে গিয়ে বলছে চাই মধু। এখন সাহেব আর মেম মনে মনে চিন্তা করে, হাই সর্বনাশ, মধু আবার কেমন জিনিস গো ভাই, দেখি তোমার বালতির মধ্যে কি আছে। বলছে মধু আছে। বলছে মধু আবার কেমন জিনিস গো, মধু খায়? বলছে হ্যাঁ। এবার আমার বাবাজি ওই মেমের হাতে একটু যখন দিয়েছে, মেম মুখের মধ্যে দিয়ে দেখছে বাহ খুব ভালো জিনিস। আচ্ছা ভাই এটা কোথায় পাওয়া যায়? বলছে এটা গাছে হয়। এই মধু একটা মন্ত্র আছে পারতে গেলে, আপনারা দুজন আমাকে পাঁচ হাজার টাকা দেন, এই মধু ভাঙা মন্ত্র আমি শিখিয়ে দেব। কি মধু? ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি ভাঙি মধু মাছি তুই চুপ করে থাক। পাঁচ হাজার টাকার মন্ত্র গো। এইবার পরের দিন সাহেব আর মেম যখন মধু খোঁজ করতে বেরিয়েছে, সারাদিন হয়ে যায় মধু কিন্তু আর পায় না। এবার না পেয়ে সাহেব উপরের দিকে তাকিয়ে দেখছে আম গাছের উপরে বড় একটা ভেমরুলের চাক। মধু তো জীবনে দেখেনি, মেমকে তুলে দিয়েছে গাছে। আর সাহেব নিচ থেকে বলছে তুমি কিন্তু মন্ত্র বলে হাত দিও, নইলে কিন্তু কামড়াবে। কি মন্ত্র বলছে? ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি ভাঙি মধু মাছি তুই চুপ করিয়ে থাক। পাঁচ হাজার টাকার মন্ত্র গো। এই বলে যাহাতক মেম ওই ভেমরুলের মধ্যে হাত দিয়েছে। দেওয়ার পরেই ওই ভেমরুলে যখন কামড়ানো শুরু করেছে, মেম তখন ওই কামড়ানো সহ্য করতে না পেরে উপর থেকে পোচ্ছাপ করে দিয়েছে। দিতেই সাহেব তখন মনে মনে চিন্তা করছে হাই সর্বনাশ, আমার পাঁচ হাজার টাকার মধু পড়ে যাবে। নিজ থেকে খাওয়া শুরু করেছে। যখন খেতে খেতে লেগেছে নোনতা, তখন বলছে এই মেম নামো। বলছে কেনে?
বলছে মধু এখনো পাকে নাই, মধু এখনো নোনতা। তা বাবা তুমি এখনো পাকো নাই, তুমি আছো নোনতা। তাই বলছে যে জল কড়াইয়ের মধ্যে রুই নাকি লাফালাফি করে, কেমন অবতার মিন শিশুই স্থিতি, শুকনো পুকুরে মন দিবা রাত্রি। সেই পুকুরে ব্রহ্মবীজ আর মাতৃ রজ দুটি সন্তান বিরাজ করে। অবতার মিন শিশুই স্থিতি, শুকনো পুকুরে মন দিবা রাত্রি। জল কড়াইতে রুই বসতি, জল কড়াইতে রুই বসতি, শেতলাল পুত্র দুইজন লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে। ঊর্ধ্ব ত্রিবেণী চতুরি দলে মন ভুজঙ্গিনী। বাবাজি বলছে হরিণে নাকি বসে বসে ঘাস খায়। বাহ ভালো কথা। বাংলাদেশের মধ্যে তিনটি জেলা আছে বাবা, ঢাকা খুলো না আর কিছুই পাবে না, ঢাকনা খুলে দিলে পরে থাকবে না তোর সাবেক মন, ঢাকার শহর ঢাকা যতক্ষণ। তাই বলছে আগুন পড়ে, খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে। আটকুড়ে রাজার সঙ্গে ছেলের বিয়ে হয়েছে। বাহ ভালো কথা। আটকুড়ে রাজা তাকে জানো, বন্দা হলে রজ দেবতী, আটকুড়ির বিয়ে দেয় গো নাতি। বন্দা হলে রজ দেবতী, আটকুড়ির বিয়ে দেয় গো নাতি। খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে। ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে, ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে, দেখতে পাবি মন মতো মদন মোহন, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। খেলাটা বুঝবি রে মন মনি রে, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। অমন বলিয়াস্ত রে, ময়ূর নাচে নৃত্য করে,
করে রে গে, সুখ নামে এক নদী আছে রে, বলি আজি তোরে পরে রে, সুখ নামে এক নদী আছে রে মোনামার, সুখ নামে এক নদী আছে রে, বাবা তো জন্ম দেয়নি। বাহ, ভালো কথা। কে তোমাকে জন্ম দিয়েছে সেটা কি তুমি জানো? সীতা যাই ওই জলা নিতে, লবে যাই তার পিছে, লবকে না দে খিয়ামনি কুশের জন্ম দিছে রে, শোকে নামে এক নদী আছে রে মোনামার, শোকে নামে এক নদী আছে রে, আর মালিকটাই বাকে। চোর কে জানো? তোমার পিতার কাজ হচ্ছে চুরি করে পালিয়ে যাওয়া, তোমার মায়ের কাজ হচ্ছে 10 মাস 10 দিন ধরে রাখা। আর হাকিম তিনটি যে মারা গেছে, সে হাকিম তিনটির নাম কি তুমি জানো? ব্রহ্মা গেল চুরি করতে, ভান্ডে পড়ল ধরা, ওইখানেতে জ্ঞান বুদ্ধি বিবেক তিনজন হয়ে গেল হারারে, শোকে নামে এক নদী আছে রে মোনামার, শোকে নামে এক নদী আছে রে। গাভীর পেটে রইল বলদ চাষা হাল বাবে কি সেবা, ভালো কথা। চাষা কে জানো? চাষা হচ্ছে তোমার পিতার, বলদ হচ্ছে তুমি। চাষা সবই দে হয় দেখো পিতাম, বলদে সবই দে তুমি, মাতৃ গরিবে থাকা কালীন জল খাবারই দেন তিনি রে, শোকে নামে এক নদী আছে রে মোনামার, শোকে নামে এক নদী আছে রে। আসি
কাটা সিথি, মায়ে ছেলে প্রেম করিয়া মজাই সে পিরিতি। মায়ে ছেলে আবার পিরিত হয় নাকি গো? প্রেম পিরিত ভালোবাসা, নিজের বাসাটাকে যে নিজে ঠিক করতে পারে সে অপরকেও ভালোবাসতে পারে। তাই মায়ে ছেলে পিরিত কে করেছিল জানো? আদ্যা শক্তি মহামায়া দুর্গায় একদিন কার্তিককে ডেকে ডেকে বলছে, জানো কার্তিক, তোমাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। মা সন্তানের দেখে তো মায়ের ভালো লাগতেই পারে। কার্তিক আমি তোমায় একটি কথা বলবো, কথাটা শুনবে তো? মা যদি রাখার মতন হয় তাহলে আমি তোমার কথাটি রাখব, আর যদি রাখার মতো না হয় তাহলে আমি তোমার কথাটি রাখতে পারবো না। কার্তিক তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো না। সে কি মা, আমি যে তোমার সন্তান কিন্তু আমি তো তোমার মনের আশা মেটাতে পারবো না, এটা সম্ভব নয়। আদ্যাশক্তি মহামায়া দুর্গা কার্তিককে ডেকে ডেকে বললেন, দেখো কার্তিক, তুমি যদি আমার মনের আশা পূর্ণ না করতে পারো আমি তোমায় এমন অভিশাপ দেব, সেই অভিশাপে তুমি পুড়ে ছারখার হয়ে যাবে। কার্তিক তখন চিন্তা করলেন, তাই তো মায়ের অভিশাপ, মা আমি তোমার মনের আশা পূর্ণ করতে পারি, তবে আমার একটি সত্য। কি সত্য? কোনো পশু পাখি জানবে না। তুমি কি এই সত্য রাজি? তাহলে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি। ময়ূর আর ময়ূরকে পাঠিয়ে দিলেন আগেই আদ্যা শক্তি মহামায়া দুর্গা, আর কার্তিক হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বললেন, কার্তিক নিশিত প্রভাত হয়ে যায়, হ্যামা এবারে আমি তোমার মনের আশা পূর্ণ করব। কার্তিকে যখন মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য মায়ের দিকে গিয়ে চলেছে, দূর থেকে কার্তিক লক্ষ্য করে দেখছে কিভাবে ময়ূর নৃত্য করছে। কার্তিক তখন মায়ের কাছে হাত জোড় করে বললেন, মা আমি তোমাকে কথা দিয়েছিলাম যদি কোনো পশু পাখির সঙ্গে দেখা হয় আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না। মা যে দেখো, ওই দেখো মা কিভাবে ময়ূরে নৃত্য করছে, নিষ্পাপি ময়ূরকে অভিশাপ দিচ্ছে। হে ময়ূর, তোরা যেমন আমার মনের আশা পূর্ণ করতে দিলি না, তোদেরও মনের আশা পূর্ণ হবে না। তাই সত্য ত্রেতা দাপর কলি ময়ূরের সন্তান হয়েছে কিন্তু ময়ূরের মিলন হয়নি, কেমন ভাবে? আদ্যাশক্তি মহামায়া দুর্গা বললেন, তোরা দুজন স্বামী স্ত্রী ঠোকাঠুকি করবি, ঠোকাঠুকির ফলে পুরুষের বীর্য খসে খসে পড়বে, ওই মেয়েটি খুঁটে খুঁটে খেলে তারপরেই তোদের সৃষ্টি হবে, জীবনে আশা তোরা আর পাবি না। তাই বলছে, আশি বছরের ছিল এক বুড়ি, বামে কাটা সিঁথি, যুবতী হইয়া করেন পিরিতি, কার্তিক ছেলের সনে রে, সখী নামে এক নদিয়া ছেড়ে মোনা মার, সখী নামে এক নদিয়া ছেড়ে। ওই নদীর ধারে যে জনে যাই, সে নদী কেমন জানো? ২৭ দিন থাকে মরা আর ৩ দিন আসে জোয়ার। ভেবে হালিম মিয়া বলে, নদীর ধারে যে জনে যাই, চৈতন্য মন্ত্র না নিলে পরে ভেসে ওঠে নদীরে, সখী নামে একই নদিয়া ছেড়ে অমন বলিয়াছি তোরে, ময়ূর নাচে নৃত্য করে ভেক্তারূপ
নামে একে নদী আছে রে মন আমার, শোক নামে একে নদী আছে রে মন আমার, শোক নামে এক।